ধুবড়ীত রকিবুল হোসেনক প্রার্থিত্বক্ষেপ করি। রকিবুল হোসেন আমার বাবে এই যুঁজখন আরও অধিক সহজ হয়েছে, আমি এডিএফ দলের বাবে, আমার কারণে রকিবুল হোসেন কোনো ফ্যাক্টর নয়। আর রকিবুল হোসেনক অসমৰ জনগণে সবেই জানে, বিশেষভাবে ধুবুরী সমষ্টিবাসীয় জানে যে রকিবুল হোসেন মন্ত্রী থাকা সময়সাত, রকিবুল হোসেন ক্ষমতার বাকজুরি তেওঁলোকৰ হাতত থকার সময়সাত সামগ্রিকভাবে কংগ্রেস দলখনে আর রকিবুল হোসেনহতর সরকারে অসমৰ বঞ্চিত সংখ্যালঘু মানুষ, সরসপরি মানুষ, বিটিএডির মানুষক কি ধরনের অত্যাচার করেছিল অসমৰ মানুষে জানে। যার কারণে রকিবুল হোসেনক এই বিশেষভাবে মুসলমান জনগোষ্ঠীর মানুষে বহু পূর্বরপরাই ঘৃণা করে আর তেওঁলোকক রাজনৈতিকভাবে নিপাত হওয়াটা বিচারে। যার কারণে এই আমার কারণে একটা সুবর্ণ সুযোগ রকিবুল হোসেনক আমি হরাই দিয়াটু, আর আমি পারিম, এই আমার কারণে ডর ফ্যাক্টর নয়। আর রকিবুল হোসেন টিকট ল দুবারকে হারিল যেন মূল লাগিল, তো নির্বাচনের পিছত তো হারিবই। আর তখন একটা কথা কৈছিল যে নগাঁও লোকসভা সমষ্টিত প্রদ্যুৎ বরদলক টিকট দিব নালাগে, তেওঁলোকৰ পার্টির ম্যাটার কেউ দিব লাগে কেউ নালাগে তেওঁলোকে জানিব, কিন্তু প্রদ্যুৎ বরদলক দিব নালাগে বলে খোকোয়া রকিবুল হোসেনে পিছত তো প্রদ্যুৎ বরদলক তাতে টিকট পালে। তো এবার নির্বাচনের আগত তো হারিলেই প্রদ্যুৎ বরদলক তাতে টিকট পাওয়ার পিছত। আর নগাঁও লোকসভা সমষ্টিট রকিবুল হোসেনের কারণে নিজের সমষ্টি, আর নগাঁও লোকসভা সমষ্টির মাইনরিটি নমিনেটেড সমষ্টি, কংগ্রেসে ইচ্ছা করলে তারপর মাইনরিটি মানুষ ক্যান্ডিডেট করব পাইলেহেন। রকিবুল হোসেনের গণভিত্তি নগাঁও এলাকাত নাই কারণে ডুবুরীলে পঠিয়ালে, আর তাতে যে সময় মাইনরিটি মানুষ ক্যান্ডিডেট করব লাগিছিল, যে সময় কংগ্রেসের ডর ডর নেতা সকলে এই মাইনরিটি মানুষক লাগে বলে কইছিল, সেই সময় কিন্তু মাইনরিটি মানুষক নিদিলে। আর সেই কারণে আমি বিশ্বাস করো যে নগাঁও লোকসভা যেহেতু ইতিহাসের প্রথমবারের মাইনরিটি মানুষে জিকিবা একটা সমষ্টি হয়েছে এই রাজনৈতিক ইতিহাসত, প্রায় 64% মান মুসলমান ভোটার আছে তাতে, গতি কংগ্রেসে মেজরিটিয়ান কমিউনিটির দিছে, বিজেপিয়ে দিছে, গতি মাইনরিটির আমি এ আই ডি এফ দল দিছো, আর বিশেষভাবে আমি মিয়া জনগোষ্ঠীর মানুষক তাতে প্রতিনিধিত্ব করবলে দিছো, মিয়া মানুষক আমি টিকট দিছো, গতি মিয়া মানুষে নিশ্চিত আর নিশ্চিতভাবে আমার এ আই ডি এফ দল জয়ী করাব। এতিয়া মই চাওক, মই তো বরপেটা জেলার এজন বিধায়ক, যদিও মই নিজের সমষ্টিটো ধুবুরীত পড়ছে, দেখা গেল যে কংগ্রেসে বরপেটা সমষ্টিটো বিজেপি কোয়া খবর দিলে। আজি মোক লাগি আছে এনেকুৱা যে এই কংগ্রেস দলটুই হসা হসিকে নির্বাচন কেন্দ্রিক বিজেপির লগত তলাতলে তলে তলে বুঝাবুঝি করলে নাকি? আপনাদের জানিব, আপনার বরপেটার সাংবাদিক আর 10 জন বরপেটার সাংবাদিক সুদক যে এই যে বরপেটার যখন প্রার্থী ঘোষণা করল, মানে বরপেটা জেলার একজন বাসিন্দা, মানে রাজনৈতিকভাবে বরপেটা জেলাত আজি 10টা 8টা বছরে লাগি আছো, আর এই এলাকাত এই দিব্যায়ন বলা মানুষজনক মানে জিন্দগিত নাম শুনেছো না, কারবার দেখিছো না, চিনি পাও এনেকা ব্যক্তি। মই ইভেন বহুকেইজন সাংবাদিক বন্ধুক ইভেন আপনাকে মই সুধিছিলো, দিব্যায়নক আপনি জানে চিনে কিবা কি কি কত কি বিখ্যাত, তাই আপনার কোনেও তোর বিষয়ে ভালকে যেতিয়া নাজানে, বরপেটা শহরের বলতে বাসিন্দাও, তার মানে এনেকুৱা এজন মানে পুতলা আনি তুলি দিয়া হল নেকি যে কেবল কোটাটো লাভ করবলৈ এনে এজন থিয় করাই থব লাগে থই দিলে, এলোকর কিবা তলে তলে বুঝাবুঝি হয়েছে নেকি? আমার তো লাগিছে ইয়াতকে তো বহুত স্ট্রং প্রার্থী সিপিআইএমর আছিল, সিপিআইএমক দিলে এই এলাকাত সিপিআইএমে বরপেটাত সাংসদ হয়েছে, গতি দিলে আমি যেনেকাকে কংগ্রেসক আমি ডাইরেক্টলি ভোট দিবলৈ আমার ইউডিএফর মানুষখিনি অকমান অসুবিধা কংগ্রেসক শক্তিশালী করাটা আমার কারণে, কিন্তু আমি তো সিপিআইএমক থাকিলে তো আমি বিবেচনা করা আমার সহজ হলেতেন, হ্যাঁ আমি সিপিএমক আর প্রার্থীও ভাল পালো হেতেন কি জানি, এনেকা প্রার্থী না পালো হেতেন। এতিয়া জনগণক যে কব যে বরপেটা লোকসভা সমষ্টিত আপনাদের কংগ্রেসত ভোট দিয়ক, আমি ইউডিএফে বিজেপি বিরোধী একটা দল হিসাবে কোকসন, এই দিব্যায়ন বলা ক্যান্ডিডেটজনক পারি নাকি, কিহর কারণে তো বিখ্যাত, কিহর কারণে কি করলে? এই হল কংগ্রেসের কারবার।